নমস্কার বন্ধু বন্ধুসকল, আমার চেনেল জ্ঞানটেক ফল আপনার পুনর্বার স্বাগতম জানাইছো। সো আজি আমি লৈছো আপনার কারণে এখন ইম্পর্টেন্ট নোটিস, আর এই নোটিসখন হৈছে আপনার আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামর গ্রেড থ্রি পোস্টর রেজাল্টর সংক্রান্তত এইখন নোটিস জারি করা হয়েছে। আর এই নোটিসখনত কোৱা হৈছে যে আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামর গ্রেড থ্রি পোস্টর রেজাল্ট আজি অর্থাৎ 3 মে তারিখে দিনের 2 বজাৰ পৰা ঘোষণা করা হব। আর যেহেতু যোৱাকালি কোৱা হৈছিল যে আপনার রেজাল্ট 11টা বজাত ঘোষণা করা হব বলে, যি কি নহক টাইমটো অলপ সালসলনি করা হয়েছে কিছু অসুবিধার কারণে সাগে। এতিয়া আপুনি আপোনাৰ রেজাল্ট চোৱাৰ কাৰণে আপুনি ভিজিট কৰিব লাগিব সেবা পোর্টেলত, অর্থাৎ www.sebaonline.org এই পোর্টেলত আপুনি ভিজিট কৰি পেলাই আপুনি আপোনাৰ রেজাল্ট চাব পাৰিব। নাইবা আৰু এটা পোর্টেল দিছে যে assam.gov.in, এই দুটা পোর্টেলত যিকোনো এটা পোর্টেলত আপুনি ভিজিট কৰি আপুনি কি কৰিব লাগিব, আপোনাৰ এপ্লিকেশ্যন নাম্বাৰ আৰু পাছৱৰ্ডটো এণ্টাৰ কৰি পেলাই আপুনি আপোনাৰ রেজাল্ট চাব পাৰিব। আৰু গেট ফোর পোস্টর রেজাল্ট অহাকালি ঠিক একদরে একে সময়তে ঘোষণা করা হব। গতি যব কেন্ডিডেটে স্কিল টেস্টত এপিয়ার হয়েছিল আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামর গ্রেড থ্রি পোস্টত, রেজাল্ট চার কারণে এই ভিডিওটির ডেসক্রিপশন মই রেজাল্টর লিঙ্কটো দি দিছো, তারপর আপনাদের আপনার রেজাল্ট চাব পাৰিব। সো আজিলেকে এইখানে, যদি ভিডিওটি ভালো লাগিছে লাইক করে দিব, লগতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিব। আজিলেকে এইখানে, আকৌ এটা নতুন ভিডিও লগ পাম, ধন্যবাদ।